চাপাইনবাবগঞ্জের ভোলাহাটে মুশরি হোজা ইউসুফ আলী স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত বিদায় ও নবীনবরণ অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে গান পরিবেশনকালে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে অপমান করার ঘটনার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকরা শনিবার সকালে উপজেলার মুসরি ভুজা বাজারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন সাদা মনের মানুষ জিয়াউল হক প্রতিষ্ঠানের অধ্যক্ষ আজগর আলী শিক্ষক ইসলাম 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 রবিউল ম্যানেজিং কমিটির আফাজ উদ্দিন নির্যাতিত ছাত্রী ইশরাত জাহান বর্ষা ছাত্র জামাল উদ্দিন সহ অন্যান্যরা উল্লেখ্য যে গত সাতাশে জানুয়ারি মুসরি ভূজা ইউসুফ আলী স্কুল অ্যান্ড কলেজের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে বঙ্গবন্ধুকে একটি গান পরিবেশনের সময় ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর গানের ডায়েরি ছুঁড়ে ফেলে দিয়ে মঞ্চ থেকে নামিয়ে দেয় বিএনপির এক কর্মী এই ঘটনায় ওই শিক্ষার্থীর স্বজনরা থানায় মামলা করলে গ্রেপ্তার করা হয় মূল অভিযুক্ত সহ দুজনকে